আলাইকুম জয় লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদ্দাম জয় আজকে আমরা দেখব এসএসসি গণিত ত্রিকোণমিতি নয় দশমিক একের উনশীল চার নম্বর অঙ্কটি যেখানে বলা হচ্ছে যে এবিসি থার্টিন সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং কোন এ বি সি টু থিটা হলে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করো ভেরি সিম্পল অঙ্ক আমাদের প্রথম যে কাজটা উচিত করা উচিত সেটা হচ্ছে যে আমরা আগে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করবো যেখানে আমাদেরকে বলা হচ্ছে সাপোজ এটা একটা ট্রাইঙ্গেল সমকোন ত্রিভুজ যেখানে আমাদেরকে এবিসি কোন সমকোণ অর্থাৎ আমরা রাখবো আর বাকিটা সমস্যা নেই এ এবি এখন এখানে হচ্ছে যে আমাদেরকে এবি হচ্ছে যে থার্টিন আর হচ্ছে যে বিসি হচ্ছে যে সরি বিসি হচ্ছে যে টুয়েলভ আর এবি হচ্ছে যে থার্টিন আমরা মানটা বসালাম তাহলে সাইন কস আমাদেরকে লম্বটা লাগবে এই জন্য আমাদেরকে লম্বটা বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি হতে আমরা জানি যে ত্রিভুজ এবিসি হতে আমরা যে গাছটা করবো আচ্ছা এখানে আমরা থিটাটা দিই নাই এবিসি কোন কোন এবিসি কোন সমান থিটা তার মানে থিটা হচ্ছে যে আমাদের এইটা তাহলে আমরা জানি যে থিটার বিপরীত কোনটাকে আমরা কি বলি লম্ব বলি এটা হচ্ছে ভূমি ওকে ফাইন নো প্রবলেম তাহলে এবিসি হতে আমরা যেটা পাবো যে আমাদের দরকার লম্ব তার মানে হচ্ছে লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার তাহলে এবির মান কত থার্টিন স্কয়ার মাইনাস বিসির মান কত টুয়েলভ স্কোয়ার তাহলে থার্টিন থার্টিন একশো উনসত্তর ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোর তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সুতরাং আমরা লিখতে পারি যে এসি ইকুয়েল টু রুট টোয়েন্টি ফাইভ দ্যাট ফাইভ তাহলে আমরা এটা পাচ্ছি ফাইভ এখন আমার জন্য ভেরি সিম্পল আমরা সাইন থিটার এবং টেন মান বের তাহলে আমরা লিখব যে এখন যে সাইন থিটা সমান সমান সাইনে লবণ অনেক লবণ হচ্ছে যে কত ফাইভ অনেক হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে যে থার্টিন এরপর আমরা বের করবো কস থিটা তাহলে কস থিটা মানে হচ্ছে যে কসে এ বুধ অনেক তাহলে বুধ হচ্ছে যে ভূমি হচ্ছে যে কত বারো টুয়েলভ অনেক হচ্ছে যে থার্টিন ওকে আরেকটা বের করতে হবে টেন থিটা আমরা জানি যে টেনের লম্বা বুথ তাহলে লম্বা হচ্ছে যে আমাদের জন্য ফাইভ এবং ভূমি হচ্ছে আমাদের জন্য টু এল ওকে আর এটা হচ্ছে আমাদের এভাবে আমাদেরকে করতে হবে সব প্রথমে চিত্রটা আঁকার চেষ্টা করবো ভালো করে চিত্রটা এঁকে অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমিকোনটা চিনতে হবে এবং সেই অনুযায়ী এবং ফিতাগ্রসের সূত্র অবশ্যই লাগবে ফিতাগ্রসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব যোগ ভূমি স্কার সেখান থেকে আমরা যদি অতিভুজ স্কয়ার ভূমি স্কায় বের করি তাহলে হবে অতিভুজ স্ক্যার মাইনাস লম্ব স্কার যদি আমি লম্ব স্কার বের করি তাহলে সেটা হবে অতিভুজ স্কার মাইনাস এই সূত্রগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো সবাইকে ধন্যবাদ